সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানের এই পবিত্রতম সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্কের এই জমজমাট আসরে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি। রব্বুল আলমিন এরশাদ করেন পবিত্র কোরআনে, ফাস আলু আহলা জিক্রি ইন কুন্তুম লা তাআলামুন, কোনো বিষয়ে জানা না থাকলে জ্ঞান চর্চাকারী ব্যক্তির কাছ থেকে জেনে নাও। প্রিয় দর্শক, আমরা সেই জ্ঞান নিয়ে কাজ করছি, রব্বুল আলমিন আমাদের এই কাজকে আমলে সালে হিসাবে কবুল করুন, আমিন। চলছে দ্বিতীয় রাউন্ড। আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে 10 জন প্রতিযোগী বন্ধুকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা এই গোল্ডেন চেয়ারে বসেছিলেন, সেখান থেকে 7 জন প্রতিযোগী বন্ধু দ্বিতীয় রাউন্ডে এসছেন, এরপর তারা একে একে আসছেন এই গোল্ডেন চেয়ারে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হলেন তানজিল আহমদ, নীলফামারীর বন্ধু তানজিল আহমদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজিল আহমদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রথমে মাশাআল্লাহ এই গোল্ডেন চেয়ারে বসেছিলেন, চমৎকারভাবে উত্তর দিয়েছিলেন, আবার এই গোল্ডেন চেয়ার আপনাকে আকর্ষিত করেছে, আপনি তার টানে এসেছেন, রব্বুল আলামিন নিয়ে এসেছেন, দ্বিতীয় ধাপে আপনি আসছেন, আলহামদুলিল্লাহ। আমরা আপনার জন্য দোয়া করি। জি বসুন। সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য। আলহামদুলিল্লাহ তানজিল আহমদ চমৎকার একজন মানুষ, আলোকিত জ্ঞানীর মঞ্চে আপনি এসেছেন। আপনার কাছ থেকে এর আগেও আমরা অনেক বিষয় জানতে পেরেছিলাম, খুব সুন্দর সুন্দর উত্তর আপনি দিয়েছিলেন। এবারও ইনশাআল্লাহ তাআলা আশা করছি খুব ভালোভাবেই আপনি দ্বিতীয় ধাপ অতিক্রম করবেন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে যেন সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দেবার তৌফিক দান করেন, আমিন আমিন। আজকের পর্বেও 12টি প্রশ্ন আমি আপনাকে করব। প্রথম ধাপে 3টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর, আর যদি ভুল হয় তাহলে 2 মাইনাস হয়ে যাবে। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর, আর লাইফলাইন ইউজ করতে পারবেন 2টো, 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। লাইফলাইন ইউজ করে যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি 7-5 করে পাবেন, আল্লাহ না করুন ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। তৃতীয় ধাপে আমি আপনাকে প্রশ্ন করব 5টি, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর, এখানেও 2টো লাইফলাইন রয়েছে, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। যদি তাদের সহায়তার মাধ্যমে অথবা পরিবর্তিত প্রশ্নের মাধ্যমে আপনি সঠিক উত্তর দিতে পারেন 12-10 নম্বর পাবেন, আল্লাহ না করুন ভুল হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, 6 নম্বর কাটা যাবে। অত্যন্ত স্পর্শকাতর জায়গায় আপনি আছেন, কারণ এখান থেকে 4 জন প্রতিযোগী বন্ধু তৃতীয় রাউন্ডে যাবেন, আবার 3 জনকে বিদায় নিতে হবে, আমরা চাই না কেউই বিদায় নিক, আমরা যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে তার আগে যারা আমাদেরকে সহায়তা করবেন বিশেষজ্ঞ প্যানেলে আছেন, তাদের সাথে পরিচিত হয়ে নিন। প্রিয় দর্শক, বিশেষজ্ঞ প্যানেলে যারা রয়েছেন আমি এখন আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আলোকিত জ্ঞানী 2015 বিজয়ী বন্ধু, দ্বিতীয় স্থান অধিকারী বন্ধু
জনাব মকবুল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে আরও উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে আরও উপস্থিত রয়েছেন আলোকিত জ্ঞানী 2015 প্রথম স্থান অধিকারী বিজয়ী বন্ধু জনাব শাহাদাত হোসেন খান ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের তিনজনকেই জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি, এবার প্রশ্ন আর উত্তরের পালা। আমরা কি তাহলে ইনশাআল্লাহ শুরু করব? ইনশাআল্লাহ। আপনার জন্য আজকের পর্বের প্রথম প্রশ্ন, জান্নাতের রায়্যান দরজা দিয়ে কারা প্রবেশ করবেন? ক সালাত আদায়কারীগণ, খ হাজিগণ, গ জাকাত প্রদানকারীগণ, ঘ সিয়াম পালনকারীগণ। জি উত্তর ঘ সিয়াম পালনকারীগণ। লক করে দেব? ইনশাআল্লাহ লক করে দেয়া হোক। ঘ সিয়াম পালনকারীগণ। আপনি যে উত্তরটি দিয়েছেন জান্নাতের রায়্যান দরজা দিয়ে সিয়াম পালনকারীগণ প্রবেশ করবেন, দেখা যাক উত্তরটি সঠিক হয় কি না। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমরা যেন রায়্যানের দরজা দিয়ে প্রবেশ করতে পারি জান্নাতে, সেই সৌভাগ্য তিনি আমাদেরকে দান করুন, আমিন আমিন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, হাদিসে লম্বা হাত বলে একটি কথা আছে, প্রশ্ন হলো এর দ্বারা কি বোঝানো হয়েছে? ক জনসেবা করার ক্ষমতা, খ বিচক্ষণতা, গ দানশীলতা, ঘ সহনশীলতা। উত্তর গ দানশীলতা। লক করে দেব? ইনশাআল্লাহ লক করে দেয়া হোক। গ দানশীলতা। আপনার উত্তরটি আমি দেখতে পাচ্ছি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে প্রথম ধাপের তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, উইঘুর মুসলিম সম্প্রদায় কোন দেশে বসবাস করেন? ক চীন, খ মঙ্গোলিয়া, গ পূর্ব তিমুর, ঘ রাশিয়া। উত্তর ক চীন। চীন? জি। বুঝে শুনে বলছেন? জি। লক করে দেব? ইনশাআল্লাহ লক করে দেয়া হোক। ক চীন। আপনার উত্তরটি আমি যা দেখতে পাচ্ছি তা হলো সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, চীনে উইঘুর সম্প্রদায় বসবাস করেন, তারা মুসলিম, আলহামদুলিল্লাহ। তানজিল আহমদ, আমরা প্রথম ধাপ অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে অতিক্রম করেছি। আপনার জন্য একটি পুরস্কার রয়েছে, আর তা হলো রকমারি.com এর সৌজন্যে
1000 টাকার মহা মূল্যবান বই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জামজাম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই শেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর। মেহরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন জামজাম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই শেরা ওয়াটার ট্যাঙ্ক। আলহামদুলিল্লাহ, তানজিল আহমদ, আমরা এবার দ্বিতীয় ধাপে আসছি। নিয়মকানুন নিশ্চয়ই মনে আছে, আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। 4টি প্রশ্ন হবে, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাবেন আপনি 7 করে নম্বর। আর লাইফলাইন পাচ্ছেন 2টো, 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। লাইফলাইন ইউজ করার মাধ্যমে যদি উত্তর সঠিক হয় তাহলে 5 করে পাবেন, আল্লাহ না করুন ভুল উত্তর হলে 3.50, 3.5 নম্বর আপনার মাইনাস হয়ে যাবে। মোটামুটি এই হলো বিষয়। আমরা তাহলে শুরু করছি 4 নম্বর প্রশ্ন। ইনশাআল্লাহ আপনার জন্য 4 নম্বর প্রশ্ন, ইন্তেফাদা কি? ক ফিলিস্তিনিদের জাগরণ, খ গাজাবাসীর জাগরণ, গ আরবের গণজাগরণ, ঘ ইসরায়েলের আক্রমণ। ইন্তেফাদা, উত্তর ক ফিলিস্তিনিদের গণজাগরণ। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লাইফলাইনের দরকার নেই মনে হচ্ছে না? মনে হচ্ছে না, দেখি। লক করে দেয়া হোক ক ফিলিস্তিনিদের গণজাগরণ। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য 5ম প্রশ্ন, প্রখ্যাত লেখক, গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা মাওলানা আব্দুর রহিমের জন্ম বাংলাদেশের কোন জেলায়? ক বরিশাল, খ ঝালকাঠি, গ পিরোজপুর, ঘ পটুয়াখালী। মাওলানা আব্দুর রহিম, আপনি যদি ইসলামী সাহিত্যের কথা বলেন তাহলে বাংলাদেশে তার নামটা চলে আসে প্রথম কাতারে। চিন্তা করার জন্য 1 মিনিট সময়, তার মধ্য থেকে অনেক সময় চলে গেছে। লাইফলাইন কোনটি? বিশেষজ্ঞ প্যানেল সহযোগিতা। জি, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি, বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন দৃষ্টি আকর্ষণ করছি। উত্তরটির সাথে দিল্লির একজন শাসকের নাম জড়িয়ে রয়েছে। জি, জাজাকাল্লাহ, বারাকাল্লাহ। জি জি, উত্তর গ পিরোজপুর। লক করে দেব ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক গ পিরোজপুর। তিনি বলেছেন দিল্লির শাসকের নামের সাথে মিল রয়েছে, আপনি পিরোজপুরের লক করে দিয়েছেন। দিল্লির কোনো শাসকের নাম পিরোজ নামে আছে এটা তো আমার মনে পড়ে না। পিরোজ নেই, ফিরোজ রয়েছে। আচ্ছা, ফিরোজ। দেখা যাক কি হয়, আপনার উত্তরটি সঠিক কিনা। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি, খুব চমৎকারভাবে আপনি উত্তরটি দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি বিশেষজ্ঞ প্যানেলকে সহায়তার জন্য। আলহামদুলিল্লাহ তানজিল ভাই, খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই দোয়া করছি আপনার জন্য। প্রিয় দর্শক, আপনারাও অনেক চমকপ্রদ তথ্য পাচ্ছেন এই আয়োজন থেকে। আমরা এটাই চাচ্ছি যেন এমন সব বিষয় সম্পর্কে জানতে পারি যেটা হয়তো বা আমাদের আগে জানা ছিল না, আর যদি জানা থেকে থাকে তাহলে তো অবশ্যই আমরা তানজিল আহমদের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি যে সেটা আমার জানা আছে, তানজিল ভাইয়ের জানা আছে কি না দেখি তো। দেখা যাক পরের প্রশ্নে, তানজিল আহমদ কি করেন, যাব ইনশাআল্লাহ। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, আল কোরআনের কোন সূরায় হুনাইন যুদ্ধের আলোচনা করা হয়েছে? ক সূরাতুল আহজাব, খ সূরাতুত তাওবা, গ সূরা মুহাম্মদ, ঘ সূরাতুল আনফাল। তানজিল ভাই, আপনি যে কথাটি বলেছেন যে সূরাতুত তাওবাতে আসছে হুনাইন যুদ্ধের কথা, উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে তানজিল আহমদ এগিয়ে যাচ্ছেন, আমরা দোয়া করি। জানি না এবার কার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন 300,000 টাকা, সেই সাথে ওমরা, 200,000 টাকা ওমরা, 100,000 টাকা ওমরা। আমরা দোয়া করি সকলের জন্য, রব্বুল আলামিন যেন সবাইকে কবুল করেন তার বাইতুল্লাহ জিয়ারতের জন্য, আমিন। তানজিল ভাই, পরের প্রশ্নে যাব আমরা ইনশাআল্লাহ, তার আগে একটি ছবি দেখব। আপনার জন্য এবারের প্রশ্ন, যে ছবিটি আমরা দেখেছি বলতে হবে তিনি কে? ক শায়খ আহমদ মোহাম্মদ আত-তাইয়িব, খ শায়খ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, গ ডক্টর হাসান তোরাবি, খ তারেক রমাদান। লাইফলাইন চাচ্ছি, কোনটি ব্যবহার করব, একটি তো রয়েছে, 50-50 চান্স। তানজিল আহমদকে 50-50 চান্স এই লাইফলাইনটি দেয়া হোক। জি, ক এবং গ, শেখ আহমদ মোহাম্মদ আল-তাইয়িব, ডক্টর হাসান তোরাবি। সময় শেষ, ক ক লক করে দেওয়া হোক, ক শেখ আহমদ মোহাম্মদ আল-তাইয়িব। বুঝতে পারছি তানজিল আহমদ ভাই 50-50 চান্স নিয়ে, তিনি 50-50 চান্সের উপরই কথা বলেছেন।
অবশ্য কাজে লেগেছে, উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, তিনি বিখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমদ মোহাম্মদ আল তাইয়ি। আপনার কতটুকু ভালো লাগছে জানি না, আমার ভালো লাগছে। এবং আমি মনে করি যে সম্মানিত দর্শকবৃন্দ যারা দেখছেন আপনাদেরও খুব ভালো লাগছে, কারণ গোল্ডেন চেয়ারে যে ভাইটি বসে আছেন আমরা জানি যে তার জন্য আপনারা সবসময় দোয়া করতে থাকেন, আল্লাহ উত্তর যেন সঠিক হয়। আলহামদুলিল্লাহ, পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। তার আগে বলে নিচ্ছি আমরা দ্বিতীয় ধাপ আলহামদুলিল্লাহ অতিক্রম করেছি, আপনার জন্য একটি পুরস্কার রয়েছে, আর তা হলো হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় একটি গিফট হ্যাম্পার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, মেহরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমরা দেখতে পাচ্ছি তানজিল আহমদ ভাই, আমরা তৃতীয় ধাপে চলে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ আপনি জানেন যে এই ধাপ থেকে আপনি চাইলে 60 নম্বর অর্জন করতে পারেন। আবার যদি কোনো কারণে ভুল হয়ে যায় মহাসর্বনাশ হয়ে যাবে, খুব সাবধানে আমাদের এগুতে হবে, কেমন? প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 নম্বর পাবেন, এখানে দুটো লাইফ লাইন রয়েছে, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। যদি আপনি লাইফ লাইন ইউজ করে সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য 10 নম্বর করে থাকবে, আর ভুল হয়ে গেলে 6 মাইনাস হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করে তাহলে অগ্রসর হই, করব প্রশ্ন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য অষ্টম প্রশ্ন, আইইউটি এর পূর্ণ রূপ কি? ক ইসলামিক ইউনিভার্সিটি অব টেলিকমিউনিকেশন, খ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব টেকনোলজি, গ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ঘ ইসলামিক ইউনিভার্সিটি অব তুর্কি। গাজীপুরে একটি বিশ্ববিদ্যালয় আছে আমরা জানি, অত্যন্ত চমৎকার একটি বিশ্ববিদ্যালয়, পূর্ণরূপটি কি হবে? কারণ এখানে বিশেষ করে যে অপশনগুলো আমি দেখতে পাচ্ছি সবগুলোই কাছাকাছি, আপনার কাছে কোনটি মনে হয়? আমার খ এবং গ দুটির মধ্যে একটু সন্দেহ লাগতেছে। তানজিল ভাই আপনি চাইলে লাইফলাইন ইউজ করতে পারেন, আমাদের হাতে সময় খুব কম, সিদ্ধান্ত দিতে হবে খ নাকি গ। আপনি যে উত্তরটি দিয়েছেন সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আইইউটি, আলহামদুলিল্লাহ। আমরা প্রথম প্রশ্নটি চমৎকারভাবে তার উত্তর দিয়েছি তৃতীয় ধাপের,
এবার নবম প্রশ্নে আমি যেতে চাই, যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য নবম প্রশ্ন, বাংলার মুসলিম শাসন আমলে আবওয়াব এই শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো? ক জিজিয়া, খ খাজনা, গ খারাজ, ঘ ট্যাক্স। আবওয়াব এই শব্দটি ব্যবহার করা হতো এখানে চারটি যে অপশন রয়েছে যে কোনো একটি অপশনের ক্ষেত্রে। আপনার হাতে দুটো লাইফলাইন আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, আর যদি কোনো সূত্র মনে পড়ে যায় তাহলে তো কোনো কথা নেই আলহামদুলিল্লাহ। জি উত্তর খ খাজনা। খাজনা লক করে দেব ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক খ খাজনা। আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য তো রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে আলহামদুলিল্লাহ। আমি একটু দৃষ্টি আকর্ষণ করব আমাদের সম্মানিত বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন, জনাব ইমদাদ হোসাইন, আপনার কেমন লাগছে? আমাদের এই প্রজন্মরা এই আলোকিত জ্ঞানের মাধ্যমে কোরআন সুন্নাহ তথা ইতিহাস ঐতিহ্য মুসলিমদের তামাদ্দুন সব কিছুই সংগ্রহ করছে এবং জানছে। এটি নতুন প্রজন্মের কাছে এত সুন্দর একটি প্রোগ্রামের মাধ্যমে যে আপনারা উপস্থাপন করছেন, এজন্য আমার পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং উত্তরোত্তর এই অনুষ্ঠানটির সমৃদ্ধি এবং সৌন্দর্য কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের সম্মানিত অতিথির কথা শুনলাম, তানজিল আহমদ, আমরা কি যাব ইনশাআল্লাহ তাআলা? ইনশাআল্লাহ। আপনার জন্য দশম প্রশ্ন, বালাকোটের শহীদ সৈয়দ আহমদ ব্রেলভি কত সালে শিখদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন? ক 1821 সাল, খ 1826 সাল, গ 1831 সাল, ঘ 1829 সাল। সৈয়দ আহমদ ব্রেলভি কত সালে শিখদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন? জি লাইফলাইন চাচ্ছি। কোনটি? বিশেষজ্ঞ প্যানেল। তানজিল আহমদকে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। এই প্রশ্নটির সাথে প্রতিটি সাল প্রায় 1800 সাল, এই 1800 সালের শেষ দুটি ডিজিট বা সংখ্যা সাথে বাংলাদেশের একটি বিশেষ দিবসের সম্পর্ক আছে। ধন্যবাদ। বিশেষজ্ঞ প্যানেল থেকে আপনাকে সূত্র দেয়া হয়েছে, আপনি সূত্র ধরে এগোতে পারেন। জি উত্তর ঘ 1829। জি লক করে দেব। জি লক করে দেওয়া যেতে পারে ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ঘ 1829। আপনি যে উত্তরটি দিয়েছেন ঘ 1829, উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে 1826। যাক আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই, দেখা যাক। সামনে আরও দুটো প্রশ্ন রয়েছে, খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে তানজিল আহমদ ভাই। আপনি যেই চেয়ারে বসে আছেন এই চেয়ারটা অত্যন্ত স্পর্শকাতর একটি চেয়ার। আপনার জন্য 11 নম্বর প্রশ্ন,
2016 সালে কোন দেশটি হজ পালনের জন্য কোনো হজ যাত্রী পাঠাবে না বলে ঘোষণা দিয়েছে? ক ইরাক, খ সিরিয়া, ঘ লেবানন, ঘ ইরান। 2016 সালে তার দেশ থেকে কোনো হজ যাত্রীকে সে হজে পাঠাবে না, এর মধ্যে কোন দেশটি রয়েছে? জি উত্তর ঘ ইরান। ঘ ইরান জি, লক করে দেয়া হোক ঘ ইরান। আপনি যে উত্তরটি দিয়েছেন, উত্তরটি হবে ইরান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার একটা হাসি আমরা উপহার পাচ্ছি তানজিল ভাইয়ের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর মাত্র একটি প্রশ্ন রয়েছে তানজিল ভাই আপনাকে করার জন্য। আমরা সেই প্রশ্নটি করার আগে আসুন আজান শুনি। এবার প্রশ্ন করার পালা আপনার জন্য। এবারের প্রশ্ন, আমরা যেই আজানের অংশবিশেষ শুনলাম তিনি কে? ক শেখ সিরাজ মারুফ, খ মোল্লা আলী কারি, গ শেখ সালেহ মিস্ত্রি, ঘ আলী আহমেদ মোল্লা। লাইফলাইন পরিবর্তিত প্রশ্ন জি। তানজিল আহমদ লাইফলাইন চাচ্ছেন, তাকে পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। আমরা যার সুললিত কণ্ঠে আওয়াজটি শুনলাম আজানের, তিনি হলেন ঘ আলী আহমদ মোল্লা। আপনার জন্য পরিবর্তিত প্রশ্ন, পহেলা সেপ্টেম্বর 2015 থেকে বাংলাদেশের ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর দায়িত্ব প্রদান করা হয় কোন বিশ্ববিদ্যালয়কে? ক জাতীয় বিশ্ববিদ্যালয়কে, খ আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়কে, গ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াকে, ঘ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে। পহেলা সেপ্টেম্বর 2015-তে আমরা জানি যে ফাজিল এবং কামিল, এই ফাজিল কামিল মাদ্রাসাগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে আরেকটি ইউনিভার্সিটিতে, সেটি কোনটি? ঠান্ডা মাথায় সুন্দরভাবে উত্তরটি যেন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তানজিল আহমদ। জি উত্তর ঘ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। লক করে দেব ইনশাল্লাহ। লক করে দেয়া হোক ঘ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। এটা দেখতে পাচ্ছি যে আপনি যে উত্তরটি দিয়েছেন সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান, মাশাআল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান। আমরা তৃতীয় ধাপ অতিক্রম করেছি, আর এই জন্য একটা পুরস্কার রয়েছে, আর পুরস্কারটি হলো তমালেদারের সৌজন্যে আকর্ষণীয় একটি চামড়ার ব্যাগ, আমি আপনার হাতে এখন তুলে দিচ্ছি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর সাকুল্যে যা দেখতে পাচ্ছি আপনি নম্বর পেয়েছেন 78 নম্বর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখা যাক কি হয়। তানজিল আহমদ, সামনে আরো বন্ধুর পথ রয়েছে। লক্ষ্য তোমার স্বর্ণচূড়া, যদিও মাঝে দুর্গম গিরি, হোক না যত কষ্ট বাধা, না উঠার সিঁড়ি, কষ্ট করে উঠতে হবে। আমরা দোয়া করি আপনার জন্য ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা এতক্ষণ অত্যন্ত চমৎকারভাবে তানজিল আহমদের উত্তরগুলো শুনলাম। আলোকিত জ্ঞানীর মঞ্চ থেকে কিছু আলোর জ্ঞান পেলাম আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে আমাদের প্রশ্ন করার পালা, আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? উত্তরটি যদি আপনার জানা থাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো, স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। আমরা লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করব আগামীকালকের পর্বে চ্যানেল 9-এর পর্দায়। এছাড়াও আপনারা শুনতে পাবেন রেডিও ধ্বনি 91.2 FM-এ। চোখ রাখতে পারেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় এবং প্রিয় .com, রকমারি.com এবং আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে। প্রিয় দর্শক, সঠিক উত্তরদাতার জন্য থাকছে রাহবার পাবলিকেশনসের সৌজন্যে অত্যন্ত মূল্যবান একটি বই, হতে চাই আলোকিত জ্ঞানী। এছাড়াও আরও পাবেন রকমারি.com-এর সৌজন্যে মহামূল্যবান কিছু বই। সর্বোচ্চ SMS দাতার জন্য রয়েছে জামজাম ড্রিঙ্কসের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং দেরি না করে আমাদের কাছে ঝটপট প্রশ্নের উত্তরটি পাঠিয়ে দিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেবার পালা। আর বিদায় নেবার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই আলোকিত জ্ঞানীর মঞ্চ থেকে আমরা কিছুটা কিঞ্চিত চেষ্টা করছি সবাই যেন জ্ঞান আহরণ করায় সচেষ্ট হতে পারি। দর্শক, সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো, আসুন মাহে রমজানের মাস, বেশি বেশি করে রব্বুল আলামিনকে জানার জন্য, চেনার জন্য পড়াশোনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের মাঝে সম্মানিত অতিথি এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল দেখা হবে চ্যানেল 9-এর পর্দায় আলোকিত জ্ঞানীর মঞ্চে। রব্বুল আলামিন সে পর্যন্ত ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।